আবারও চুরির ঘটনা উদয়পুর এলাকায়। ইদানিং উদয়পুরে একের পর এক চুরির ঘটনায় নাজেহাল সাধারণ জনগণ। গত কয়েকদিন আগে উদয়পুর নিউ টাউন রোড এলাকায় 5 দোকানে চুরি হলেও এখন পর্যন্ত চোর পাকড়াও হয়নি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকাল 10টা নাগাদ রমেশ চৌমুহনী এলাকায় বিক্রম দত্তের টিনের দোকান থেকে নিয়ে যায় নগদ 95,000 টাকা। দোকানের মালিক জানান যে পূজা উপলক্ষে মালিককে টাকা দেওয়ার জন্য উনি এই টাকা রেখেছিলেন ক্যাশ বাক্সে। সেই টাকা রেখে লক করে উনার স্ত্রী সুমা সরকার দত্তকে এগ্রিকালচার চৌমুহনী এলাকায় PRTI দিয়ে আসেন। ওই জায়গা থেকে ফিরে এসে উনি ভেবেছিলেন উনার মালিককে টাকা দেবেন। ক্যাশ বাক্সের সামনে যেতেই উনি দেখতে পায় উনার ক্যাশ বাক্স ভাঙা। তৎক্ষণাৎ উনি ক্যাশের মধ্যে তাকিয়ে দেখেন উনার 95,000 টাকা নিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে উনি রাধাকিশোরপুর থানায় খবর দেন, সাথে একটি চুরির মামলা লিপিবদ্ধ করেন। দিনে দুপুরে প্রকাশ্যে এই ধরনের দুঃসাহসিক চুরি অন্যরকম বার্তা দিচ্ছে, তাও আবার রমেশ চৌমুহনীর মতো ব্যস্ততম জায়গায়। আশেপাশের CCTV ক্যামেরা দেখলে হয়তো চোরকে ধরা সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। আপনার কি দোকান ছিল? টিনের রমেশ চৌমুহনীতে। কি হয়েছিল? ওই 10টা থেকে 10টার সময় বউ মিসেস রে নামাই দিতে গেছিলাম এখানে অফিসে, নামাই দিয়ে আইসি তো 20 মিনিটের গ্যাপের মধ্যে ক্যাশটা ভেঙে গিয়ে টাকা দিয়ে গেছে। কত টাকা আসলো? 95,000 টাকা। এটা কি আপনি ব্যাংকে অথবা কাউকে দিতে? না, আমার মালিক দিলাম। এলাকা পূজা উপলক্ষে মালিক পেমেন্ট করতে গেলাম 12টা 1টা। আচ্ছা, আনুমানিক কয়টা সময় এই ঘটনা? 10:05 থেকে 10:20 ভিতরে, মানে এই 15 মিনিটের ভিতরে ঘটনাটা ঘটেছে। থানায় জানিয়েছেন? থানা জানাইছি, থানাতেও রিসেন্টলি তো দিয়েছি। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।